হুগলি শ্রীরামপুরে বিজেপি ডেঙ্গি অভিযান ঘিরে ধুমধুমার মশারি এবং প্ল্যাকার্ড নিয়ে শহর জুড়ে মিছিল এবং শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ ভাঙা হলো ব্যারিকেড পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর হুগলি জেলা ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে শ্রীরামপুরে মৃত্যু হয়েছে দুজনের অন্যদিকে শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে চিঠি এবছর এখনো পর্যন্ত শিলিগুড়িতে ডেঙ্গিতে 21 জনের মৃত্যু হয়েছে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4000 পুরসভার ব্যর্থতার কারণে নিয়ন্ত্রণের বাইরে শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শুধু রাজ্যে নয় বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গি মানুষ সচেতন না হলে আটকানো সম্ভব নয় এমনই প্রতিক্রিয়া পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দেখুন এটা ডেঙ্গিটা রাজ্যের ব্যাপার বলে বলে বিরোধীরা এখানে নাচানাচি করছে এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেন রাজ্যে শুধু না সিঙ্গাপুরে বাড়ছে ঢাকাতে বাড়ছে বিভিন্ন মালয়েশিয়ায় বাড়ছে হায়দ্রাবাদে বেড়েছে এতে তো ইউপিতে তো এমন করেছে যে প্লেটলেটের বদলে মৌসুমির রস দিয়ে দিয়েছে মানুষটা মারাও গেল সুতরাং ডেঙ্গিটা সব জায়গায় বাড়ছে আর এটা যতক্ষণ না মানুষের সচেতনতা ফিরবে ততক্ষণ ডেঙ্গিকে প্রধানমন্ত্রী চাইলেও আটকাতে পারবে না মিছিলকে কেন্দ্র করে ফের পুলিশের সঙ্গে সংঘাত চাকরি প্রার্থীদের ঠিক কি কারণে সংঘাত কি পরিস্থিতি এখন জানবো সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় উজ্জ্বল কি কারণে এই সংঘাত এবং এখন কি পরিস্থিতি দেখো সেটা হচ্ছে আজকে চাকুরি প্রার্থীদের যে যৌথ মঞ্চ তাদের পক্ষ থেকে আজকে একটা মিছিলের ডাক দেওয়া হয়েছিল এখানে সব ধরনের চাকরি প্রার্থী আছে টেটের চাকরি প্রার্থীরা যেমন আছে ঠিক একইভাবে নবম দশম একাদশ দ্বাদশ তারাও রয়েছেন যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কেউ 600 দিন ধরে কেউ বা 335 দিন ধরে তারা সকলে মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা এখান থেকে মিছিল করে ধর্মতলায় যাবেন এবং তারপরে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে যখন এখানে একেবারে জমায়েত করা হয়েছে এবং মিছিলের প্রস্তুতি প্রায় শেষ তখন আমরা দেখতে পেলাম যে এখানে একটা ব্যারিকেড তৈরি করে দেওয়া হলো এবং পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড তৈরি করলো কারণ তারা জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই ডেপুটেশন যদি তারা দিতে চান তাহলে কিন্তু এখান থেকে মিছিল করতে দেওয়া হবে না আর যদি পুলিশের কাছে ডেপুটেশন দিয়ে শুধু তারা মিছিল করতে চান তাহলে হয়তো মিছিল কিছুটা এগিয়েতে দেওয়া হবে ফলে আমরা দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ এবং একটুখানি আগেও এখানে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই এখান থেকে মিছিল এগোতে না পারে অন্যদিকে যারা আজকে এসেছেন মিছিলের উদ্দেশ্যে এই চাকরি প্রার্থীরা তারা কিন্তু সেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু একেবারে নির্দিষ্টভাবে আজকে মিছিল করতে তারা প্রস্তুত এবং তারা জানিয়েছেন যে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা ডেপুটেশন দেবেন এই কর্মসূচিতে চাকরি প্রার্থীদের মিছিল করার অবস্থানে তারা অনড় রয়েছে অন্যদিকে পুলিশ তাদের আটকেছে সব মিলিয়ে যথেষ্ট সংঘর্ষের পরিস্থিতি এবং উত্তপ্ত পরিস্থিতি ধর্মতলা এখনকার মতো উজ্জ্বল তোমাকে ধন্যবাদ